প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালিবাই পামেলা গত দুদিন ধরে পড়ছিলাম গোয়েন্দা নীলাঞ্জন সিরিজের ওপর একটি রহস্য উপন্যাস নাম খুনিকে লেখক শ্রী গৌতম রায় আজকে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের পড়ে শোনাবো এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার নীলাঞ্জনের প্লে লিস্টে শেয়ার করে দিচ্ছি আপনারা সেখান থেকেও শুনতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আজকে গল্প পঠনে চলে যাই অধ্যায় ছয় দিয়ে শুরু করছি একটা নতুন খবর পাওয়া গেল বাচ্চা চাকর রতনের কাছে বাগানের মধ্যে রতন একা একা ঘুরছিল নিয়ে ওকে পাকড়াও করে কাছে নিয়ে বসালো তোমার নাম রতন আগে হ্যাঁ বাবু এখানে কতদিন আছো তিন চার মাস হলো এইচি কে এনেছে তোমাকে বিষ্ণুদা মন্তব্য না করে পারলাম না রিক্রুটমেন্ট অফিসার নীল সামান্য হেসে বলল দিদিমণিকে চিনতে কি যে বলেন বাবু দিদিমণির সব কাজ তো আমি করত কীরকম দিদিমণির খাম কিনে আনা চিঠি ফেলা ওষুধ আনা ডাক্তারবাবুরে খবর দেওয়া সব কিছু তোমার দিদিমণির বুঝি খুব অসুখ করতো তা তো বলতে পারব না তবে দিদিমণি একা একা খুব কাঁদ চমকে উঠলাম চৈতি দেবী একা একা কাঁদ এই সংবাদটা সমীরও দিতে পারেনি তবে কি চৈতি এই বাড়িতে সুখে ছিল না সমীর বলেছিল বটে চৈতি দেবীর চাপা দুঃখ ছিল কিন্তু কান্নাকাটির অবস্থা তো দুঃখটা চরমে উঠলে হয় তবে কি আমার চিন্তা থামাতে হলো নীল তখন রতনকে নিয়ে পড়েছে আচ্ছা রতন তোমার দিদিমণি কেন কাঁদ তুমি কিছু জানো তা আমি কেমন করে বলবো বাবু হ্যাঁ সে তো বটেই তুমি নিজের চোখে দেখেছ কত দিন এই তো এই ঘাটে বসে তিনি গান করতেন আর কাঁদতেন আর ওই বাবুটা যেদিন থেকে এলো সেদিন থেকে কান্নাকাটি একটু কম করতো তোমার দিদিমণির কি খুব ভূতের ভয় ছিল ভূতকে সবাই ভয় করে আমিও করি আহা তোমার কথা হচ্ছে না দিদিমণির কি ভয় করতো বোধ হয় করতো তুমি জানলে কি করে সবার করে আর দিদিমণি করবে না তা তোমার দিদিমণি যখন কাঁদত তখন তোমার বাবু কিছু বলতো না বাবু সামনে তো কাঁদতই না হঠাৎ নীল একটা অদ্ভুত কথা জিজ্ঞাসা করে বসল আচ্ছা রতন তোমার হাতে পায়ে ওই রকম বেগুনি বেগুনি ছোপ কেন প্রশ্নটা শুনে রতন কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল তারপর হঠাৎ হো হো করে হেসে ফেলে বলল সে বড় মজার কথা বাবু আমি তো খুব তরবর করে গাছে উঠতে পারি তো বিষ্ণুদা এসে গিয়েছিল সে ধমকে উঠলো কি হলো রে এখানে বসে কি করছিস বাসনপত্রগুলো মাছবে কে তোর বাবা রতনের আর মজার গল্প বলা হলো না এক ছুট দিল বিষ্ণু একবার আমাদের দিকে কঠাক্ষ করে বলল আপনাদের চা দেওয়া হয়েছে বাবু সমীর দাদা আপনাদের খুঁজছেন সে আর কথা না বাড়িয়ে হনহন করে চলে গেল নীল আর আমি পরস্পর মুখ চাওয়া চাই করলাম নীলের সারা মুখে প্রশ্নের জমাট মেঘ এন্টারি মার্কেটের মুখে নীল ট্যাক্সিটা থামালো নামার মুখে নীল বলল দেবের বান্ধবী রমাদেবীর ঠিকানাটা একান্তই দরকার বুঝলি কাজটা আপনাকেই করতে হবে ও কেউ ওই ঠিকানা জানে না কাজটা আপনাকেই করতে হবে ও কেউ ওর ঠিকানা জানে না আপনি নিশ্চিন্ত থাকুন দু এক দিনের মধ্যেই আমি ঠিকানা জোগাড় করে ফেলছি ব্যারাকপুরে আবার কবে যাচ্ছেন ঠিক নেই প্রয়োজন হলে ওখানে সর্বদাই থাকতে হতে পারে আমাকে তাহলে একটু জানিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে ট্যাক্সি ছুটে চললো দক্ষিণ মুখো বেগবাগানের মুখে আসতে নীল বলল আচ্ছা সমীর চৈতির বাপের বাড়ির ঠিকানাটা কি বলল ম্যান্ডাবিলা গার্ডেন ঠিকানাটা লিখে রেখেছেন তো হ্যাঁ ড্রাইভার সাহেব ম্যান্ডোভিলা গার্ডেন চলুন ঠিকানা মিলিয়ে বাড়ি খুঁজে পেতে বিশেষ একটা বেগ পেতে হলো না তাছাড়া নাম করা লোকের বাড়ি নেমপ্লেটে রেখা রয়েছে সাগর ব্যানার্জি বারআটল এ বাড়িটাও বিশাল চারিদিকে মস্ত বাগান মধ্যখানে না আধুনিক না সাবেকি ধরনের বড় মাপের বাড়ি মেন গেটের মুখে দারোয়ান দারোয়ানকে জিজ্ঞাসা করতেই সে জিজ্ঞাসা করল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কি না নীল নিঃশব্দে নিজের ভিজিটিং কার্ডটা এগিয়ে দিল খানিক বাদে লোকটা ফিরে এসে আমাদের ভেতরে নিয়ে গেল বসালো অতি শৌখিন বৈঠকখানায় বৈঠকখানা নয় তো রাজকীয় হলঘর সারাদিন পরিশ্রমের পর শরীরেও বেশ খানিকটা ধকল গিয়েছিল নরম চামড়ার গদিতে শরীর এলিয়ে দিলাম মিনিট তিন চার পর একটা বাঘের মতো কালো অ্যালসেসিয়ান এসে আমাদের বেশ ভালো করে শুকল তবে নেরিত নয় যে অসভ্যের মতো ঘেউ ঘেউ করবে সন্নিগ্ধ দৃষ্টি নিয়ে সতর্ক প্রহরীর মতো আমাদের দিকে তাকিয়ে রইল আরও মিনিট দুয়েক পরে এক সুদর্শন আভিজাত্যপূর্ণ পুরুষ এসে ঘরে ঢুকলেন পরনে কেমব্রিকের পায়জামা আর পাঞ্জাবি চোখে মোটা কালো ফ্রেমের চশমা আচার্য সত্যেন বসুর মতো এক মাথা সাদা চুল বয়স আন্দাজ করা কঠিন ষাটও হতে পারে সত্তরও হতে পারে হাতে ইন্ডিয়া কিংসের প্যাকেট আর দামি লাইটার আমাদের সামনে সোফায় এসে বসতে বসতে বললেন হে কার্ডটা লেখা আছে মিস্টার নীলাঞ্জন ব্যানার্জি প্রাইভেট ইনভেস্টিগেটর আপনাদের মধ্যে তিনি কোনজন ভদ্রলোকের গলাটি বেশ গম্ভীর এবং নিচু আচারে বিচারে চালে চলনে অর্থ মানুষকে ব্যক্তিত্বের সীমানায় পৌঁছে দেয় সেটাই প্রকটমান নীল বিনয় করে জানালো আগে আমি নীলাঞ্জন ব্যানার্জি আই আমি ভেবেছিলাম বেশ বয়স্ক কেউ হবে কিন্তু তুমি তো আমার ছেলের বৈশ্বিক তোমাকে আবার আপনি আগে করতে হবে নাকি নীল মৃদু হেসে বলল না না তুমিতে কোনো আপত্তি নেই আচ্ছা বেশ এবার বলো তো বাবা আমার কাছে কেন আমি তো এখন আর প্র্যাকটিসও করি না আপনার কাছে আমি একটু আলোচনার জন্য এসেছিলাম অন্য সময় হলে ব্যাপারটা আমি ভেবে দেখতাম কিন্তু বর্তমানে আমি মেন্টালি দিন পনেরো আগে আমার একমাত্র মেয়ে মুখের কথা কেড়ে নিয়ে নীল বলল হ্যাঁ আমি চৈতিদেবীর ব্যাপারে আপনার কাছে এসেছি সি বাট ওয়াই আর প্রাইভেট ইনভেস্টিগেটর দেখুন আপনি একজন অভিজ্ঞ ব্যারিস্টার জীবনে বহু মানুষ আপনি দেখেছেন জ্ঞানও আপনার প্রচুর তার চৈতি দেবী আপনার একমাত্র কন্যা চৈতি দেবীর মৃত্যু কি আপনার অভিজ্ঞ চোখে কোনো সন্দেহ আনেনি মিস্টার ব্যানার্জি তুমি কি বলতে চাইছো নীলাঞ্জন ওনার মৃত্যুর পর ওর বডি দেখেছিলেন আস্তে আস্তে ঘাট দোলাতে দোলাতে সাগর ব্যানার্জি বললেন হ্যাঁ দেখেছিলাম চৈতি মাকে তখন ওরা শ্মশানে নিয়ে গেছে এত দেরিতে কেন খবরটাই বাড়িতে এসেছিল দুপুর বারোটায় প্রথমটা আমি বিশ্বাসই করতে পারিনি তার ওপর এই খবর পেয়ে আমার স্ত্রী অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমার ছেলেরাও বাড়ি ছিল না সবাইকে খবর দিয়ে দিকটা সামলে যেতে প্রায় বিকেল তিনটে বেজে গেল যখন গিয়ে পৌঁছালাম তখন চৈতির বডি চিতায় তোলা হয়েছে আপনি মুখটা দেখেছিলেন আমার চোখ তখন ঝাপসা কী দেখতে কী দেখেছি আমি নিজেই জানি না কী দেখেননি সেটা আমি জানতে চাইছি না মিস্টার ব্যানার্জি কী দেখেছেন সেটাই বলুন ধপধপে মুখটা কেমন যেন কালো হয়ে গিয়েছিল মুখেও যেন ক্লান্তি আর ভয়ের চিহ্ন ছিল তাহলে আপনিও এটা দেখেছিলেন তোমার বক্তব্যটা পরিষ্কার করো নীলাঞ্জন হ্যাঁ বলছি তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন আপনার মেয়ের ভূতের ভয় ছিল তীক্ষ্ণ দৃষ্টিতে নীলের মুখের দিকে তাকালেন সাগর ব্যানার্জি তারপর ঘাড় নাড়তে নাড়তে বললেন বিয়ের আগে রোগটা বেশ প্রবলই ছিল তবে ইদানিং তেমন কিছু শুনিনি ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু এ কথা কেন সমীর মুখার্জি বলে আপনি কাউকে চেনেন না আপনার জামাই মানে অমিতাভ চ্যাটার্জি লোকটি কেমন ভালো বেশ ভালো আমি নিজে তাকে পছন্দ করে মেয়ের সাথে বিয়ে দিয়েছি হ্যাঁ ভদ্রলোক যে বেশ ভালো তাতে কোনো সন্দেহ নেই স্ত্রীর মৃত্যুতে তিনি বর্তমানে ভেঙে পড়েছেন এটাও আমি জানি স্ত্রীকে তিনি অতিমাত্রায় ভালোবাসতেন তারও যথেষ্ট প্রমাণ রয়েছে তাহলে এটা কে করল তুমি কিন্তু এখনও হেয়ালি করছো নীলাঞ্জন হেয়ালি নয় মিস্টার ব্যানার্জি আমি আপনাকে সমস্ত কথাই বলবো আপনার মেয়ে জয়তি দেবীর মৃত্যুটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ইট ওয়াজ আ প্রি প্ল্যান্ড অ্যান ডেলিভারেট মার্ডার হোয়াট হোয়াট আর ইউ টকিং যেন আর্তনাদ করে উঠলেন সাগর ব্যানার্জি হ্যাঁ আমি ঠিকই বলছি মিস্টার ব্যানার্জি আর এমন অদ্ভুত উপায় এই মার্ডারটা করা হয়েছে যেটা চট করে ধরা পড়ার নয় খুনি এখানে নিজের হাতে কিছুই করেনি আমার ধারণা অনুসারে সে কারো সাহায্যে চৈতি দুর্বল জায়গায় আঘাত করে তাকে মেরেছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম বুঝতে পারছিলাম সাগর বাবুর কথা বলতে খুব কষ্ট হচ্ছিল তবু কোনো মতে তিনি বললেন কিন্তু কীভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তুমি মনে করো আশপাশ থেকে যতদূর আমি খবর পেয়েছি তাতে এইটুকুনি বোঝা যায় যে দেবী ছিলেন মোটামুটি নিরোগ অবশ্য ওদের হাউস ফিজিশিয়ানের সাথে আমি এখনো দেখা করতে পারিনি তাহলে চৈতি দেবীর জেনারেল হেলথ সম্পর্কে একটা সঠিক খবর পাওয়া যাবে আমার যা ব্যক্তিগত ধারণা তাতে আমার মনে হয়েছে যে চৈতি দেবীর হার দুর্বল ছিল আর ছিল মাত্রাতিরিক্ত ভৌতিক শিহরণ অপরাধী সেই সুযোগটাই নিয়েছে যে কোনো ভাবে হোক তাকে গভীর রাতে ভয় দেখিয়ে মেরে ফেলা হয়েছে সাগরবাবু কথা বলতে পারছিলেন না একটু ধাতস্থ হওয়ার পর জিজ্ঞাসা করলেন তুমি এত কিছু কি করে জানলে নিল হয় সামান্য সময় নিল কথা গোছাতে তারপর বলল একটু আগে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম সমীর মুখার্জি বলে আপনি কাউকে চেনেন কি না আপনার পক্ষে তাকে চেনাটা সম্ভব নয় ছেলেটি সম্পর্কে অমিতাভবাবুর মামা তো ভাই কিন্তু এটাই ওর শেষ পরিচয় নয় আপনার মেয়ের সাথে ছেলেটির পূর্ব প্রণয় ছিল এ সমস্ত তুমি কী বলছো নীলাঞ্জন ঠিক তাই মিস্টার ব্যানার্জি চৈতি দেবী যে কোনো কারণেই হোক বিয়ের আগে সে কথা প্রকাশ করেননি যাই হোক বিয়ের পরে কিন্তু দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না প্রেমে আঘাত পাওয়ার পর সমীর দেশত্যাগ করেছিল প্রায় পাঁচ বছর পর আপনার মেয়ের ডাকে আবার সেখানে ফিরে আসে আমার মেয়ে আমার মেয়ে তাকে ডেকে এনেছিল হ্যাঁ দেখুন মিস্টার ব্যানার্জি আপনার মেয়ে তাকে ডেকে এনেছে না সে নিজেই এসেছে সেটার কোনো ডেফিনিট প্রমাণ আমি এখনো পাইনি তবে খবর ঠিকই পাব তাহলে তুমি কি বলতে চাইছো সমীরই প্রতিহিংসার বসে চৈতিকে মেরেছে দেখুন সেটা এখনই বলা সম্ভব নয় অবশ্য সমীরের বিপক্ষে এটা মোটিভ বলে ধরে নেওয়া যেতে পারে আরও একটা বড় কথা এ পর্যন্ত আমি যাদের সাথে মিট করেছি একমাত্র সমীর ছাড়া আর কেউ চৈতিদেবের ভূতের ভয়ের কথা জানে না অথবা বলা যেতে পারে যে ইচ্ছেপূর্বক জানাতে চায় না তার মানে মানে তারা জেনেও না জানার ভান করছে মিস্টার ব্যানার্জি এবং সেটাই যদি হয় তাহলে ধরতে হবে যে ও বাড়ির কেউ চৈতি হত্যার জন্যে দায়ী কী কারণে তুমি সন্দেহ করছো যে চৈতিকে জোর করে মেরে ফেলা হয়েছে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি চ্যাটার্জি পরিবারের পুরনো পাপের কিছু ইতিহাস আপনার কি জানা আছে না এ কথা কেন বলছো ও বাড়িতে একটা কাকাতুয়া আছে আপনি নিশ্চয়ই জানেন হ্যাঁ পাখিটা একটা টেপ রেকর্ডার বড় দুর্লভ পাখি মিস্টার ব্যানার্জি আজ আমি সকালে অনেকক্ষণ পাখিটার কাছে দাঁড়িয়েছিলাম হঠাৎ পাখিটা দুটো কথা বলে উঠল প্রথমে বলল পাপ পুরনো পাপ তার একটু পরে বললো ওর হাতেই মরণ হ্যাঁ কিন্তু একটা পাখির কথার উপর নির্ভর করে আমি জানি মিস্টার ব্যানার্জি তাই আমি কোনো কনক্লুশানে আসিনি একটু একটু করে কেবল সন্দেহটা আমার বেড়ে বসেছে আবার অনেকক্ষণ নিরবতা মুখ খুললেন সাগরবাবু আচ্ছা ধরে নিলাম তোমার সন্দেহটা ঠিক কিন্তু মোটিভটা কি প্রমাণ কি চৈতির বডি তো পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে সমস্ত শেষ হয়ে গেছে তাহলে আমার হাতে কিছুই নেই মিস্টার ব্যানার্জি কোনো প্রমাণও নেই হত্যাকারীর মোটিভও জানা নেই আমি আপনার কাছে এসেছিলাম একটা কন্ট্রাডিকটারি প্রশ্নের জবাব পেতে সত্যি চৈতিদেবের দেবের ভূতের ভয় আছে কি নেই এবং সেটা কতটা স্বামীর সাথে তার বনিবনা কেমন ছিল শেষ প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না একমাত্র পারবে কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রথম প্রশ্নের জবাব আমি পেয়েছি ভূতের ভয় তার ছিল দেখুন মিস্টার ব্যানার্জি আমার আর কিছু প্রশ্নের জবাব পাওয়াটা খুব দরকার যাই হোক আজ উঠছি হ্যাঁ উঠবে আচ্ছা এসো কিন্তু তুমি এই ব্যাপারে মাথা কেন ঘামাচ্ছ সমীর আমাকে কেসটা তদন্ত করতে বলেছে অমিতবাবুরও মত রয়েছে যদি প্রয়োজন পড়ে তাহলে আবার আসবো আজ উঠি আর একটা হ্যাঁ আর একটা প্রশ্ন চৈতি দেবীর ব্যাঙ্ক ব্যালেন্স কীরকম আপনি সেটা জানেন আমি ঠিক বলতে পারবো না তবে ওর বিয়ের সময় ওর নামে তিন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট আমি করে দিয়েছিলাম সাগরবাবু এতই মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন যে ভালো করে আমাদের বিদায় পর্যন্ত দিতে পারলেন না কেবল দরজা পর্যন্ত এসে বললেন এ শিওর এভারি সাকসেস মাই বয় আমার কিছুই বলার নেই তবে আইনের ব্যাপারে আমি আছি আমরা ট্যাক্সিতে ফিরছিলাম মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল নীল চোখ বুঝে কী যেন ভাবছিল হঠাৎ বলল ভূতে চৈতির ভয় অজু জানে একমাত্র সমীর ভূতে চৈতির ভয় নেই এ কথা বাড়ির লোক সবাই বলছে সমীর পাঁচ বছর পর হঠাৎ কেন ফিরল সত্যি কি চৈতি চিঠি লিখেছিল সমীরকে নিজের বিপন্নতার কথা জানিয়ে কিন্তু কেন কী জন্যে সে বিপন্ন বুঝলি অজু অনেক প্রশ্ন রয়েছে রতন বলছে চৈতি একা একা পুকুর পাড়ে বসে কাঁদতো আর গান গাইত তার মানে তার দুঃখ ছিল কিন্তু কিসের দুঃখ ওদিকে আবার অমিতবাবু তাকে ভালোবাসতেন বর্তমানে শোকে দুঃখে তিনি খাপ ছাড়া আবার চৈতির অপঘাত মৃত্যুও তিনি বিশ্বাস করতে পারছেন না হুম এটাই হচ্ছে ব্যাপার আবহাওয়াটা হালকা করার জন্যে আমি একটু খোঁচা দিলাম তা তুই সলভ করতে পারবি নীল দেখ অজু বাজে বকিস না একটু ভাবতে দে কথাটা বলে নীল সিটের ওপর চোখ বুঝে গা এলিয়ে দিল গাড়ি তখন গড়িয়াহাটের মোড়ে হঠাৎ নীল বলে উঠল হ্যাঁ রে অজু বলতে পারিস চৈতিকে হত্যা করলে অর্থাৎ চৈতি না থাকলে কার লাভ তুই কার কথা বলছিস আমি সবার কথাই বলছি কে নয় অমিতবাবু সমী সরস্বতী বিষ্ণু চৈতির বান্ধবী দেবী গানের মাস্টার এদের যে কেউ ওকে মারতে পারে অমিতবাবু ওয়াই নট চৈ থেকে হত্যা করার সব থেকে বেশি সুযোগ তো ওরই হ্যাঁ কিন্তু কেন আচ্ছা একজন লোক আরেকজন লোককে কেন খুন করে সে তো অনেক কারণ থাকতে পারে অর্থ প্রেম প্রতিহিংসা কিংবা অন্য কোনো উদ্দেশ্য সাধন মাথা নাড়তে নাড়তে নীল বলল হুম এক্ষেত্রে যেই খুন করে থাকুক না কেন অর্থের জন্যে খুন কিন্তু এটা নয় অমিতবাবুর ক্ষেত্রে তো নয় তার নিজের যথেষ্ট টাকা রয়েছে একটা বিজি অডিট ফার্মও রয়েছে এবং চৈতির ব্যক্তিগত সম্পত্তিও আজকের দিনে তেমন বেশি কিছু নয় বাপের দেওয়া মাত্র তিন লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট মানি হুম টাকার জন্য অমিতবাবু স্ত্রীকে খুন করবেন না অমিতবাবুর ক্ষেত্রে খুনের মোটিভ হতে পারে সম্ভাব্য খুনের মোটিভ হতে পারে প্রেমজাত ঈর্ষা অথবা অথবা অমিতবাবু কি অন্য কোনো মহিলায় আসক্ত সেই মহিলাকে পাবার কারণে উনি স্ত্রীকে সরিয়ে দিলেন রমাদেবী কিন্তু প্রায়ই আসতেন হা সেটাও তো হতে পারে নীল আচ্ছা তুই সমীরকে কি কারণে সন্দেহ করছিস দেখ সমীরের ক্ষেত্রে অর্থের কোনো প্রশ্ন আসছে না এখানেও কিন্তু সেই ত্রিভুজ প্রেম এবং প্রতিহিংসা চৈদিকে সমীর এখনও ভালোবাসে হ্যাঁ তো ভালোবাসলে আমার মেরে ফেলার প্রশ্ন আসছে থেকে। কি যে বলছিস না তাছাড়া সময় তো একটা বড় ব্যাপার পাঁচ বছর আগে ঘটনাটা ঘটেছিল সেটা তো পাস্ট না রে অজু অনেকে প্রতিহিংসা পুষে রাখে থাকে সময়ের অপেক্ষায় চৈতির জন্যে তার নিজের জীবনটা ব্যর্থ হয়ে গেল সে হয়তো সহ্য করতে পারিনি তুই দেখলি না সেদিন বারে বারে এই কথাটাই সমীরের মুখ থেকে বার হচ্ছিল যে জীবনটা ব্যর্থ হয়ে গেল ওর জীবন ব্যর্থ হয়ে গেল আর আরেকজন সুখে সংসার করবে সেটা তো সহ্য নাও হতে পারে সমীরের তাই না এরকম তো হামেশাই হচ্ছে হ্যাঁ কিন্তু এন্টালি থেকে রাত দুপুরে ব্যারাকপুরে গিয়ে বাথরুমে লুকিয়ে বসে থেকে রাত দেড়টা দুটোর সময় একটা মেয়েকে ভয় দেখিয়ে খুন করে আবার সেই বাড়িতে ফিরে আসা না রে নীল এটা এটা আমার ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না সেই রাত্রে যে সমীর ব্যারাকপুরের বাড়িতে রাত দুটোর সময় ছিল এই ব্যাপারটা যুক্তি দিয়ে তো মেনে নিতে পারছি না হুম তোর কথাটা আমি অবশ্য উড়িয়ে দিতে পারছি না কারণ চৈতিকে রাত বেগটা দুটোর সময় খুন করে অত রাত্রে কলকাতায় ফেরা এবং পরদিন সকালে অমিতবাবুর ফোন পে আবার ব্যারাকপুরে যাওয়া অবশ্য এক্ষেত্রে এমনও হতে পারে যে খুনি নিজের হাতে কিছু করেনি তবু সমীরের স্বপক্ষে একটা জোরালো অ্যালিবাই রয়েছে আচ্ছা এবার আসা যাক সরস্বতীর প্রসঙ্গে মোটিভ অবসিকিওর তবে মেয়েটা মিথ্যের জাহাজ ও জানে চৈতি প্রচণ্ড ভূতের ভয় ছিল কিন্তু আমাদের মিথ্যে কথা বলেছে চৈতি কোনো দিন একা একা ছাদে যায় না তবু বলে দিল নির্বিবাদে আমার কি মনে হয় জানিস নীল চৈতি হত্যায় ওর কোনো ব্যক্তিগত লাভ কিন্তু নেই তবে ও হয়তো হত্যার ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল বহাল হ্যাঁ এটা হতে পারে অজু সরস্বতী জানে কে খুনি বিষ্ণুও কিন্তু খুব ডেঞ্জারাস রতন ছোকরাটাকে কেমন ও ধমক দিয়ে সরিয়ে দিল হুম সেখানে গানের মাস্টারেরও ভূমিকা রয়েছে এই লোকটা অনেকক্ষণ চৈতির সাথে থাকতো কাজেই চৈতির অনেক কিছু জানা ওর পক্ষে কিন্তু অসম্ভব কিছুই নয় আর বয়সটাও কাঁচা অবশ্য চৈতির ক্যারেক্টার আমাদের কিছুই জানা নেই এই গানের মাস্টারের সাথে চৈতির অন্য কোনো সম্পর্ক অস্বাভাবিক কিছুই নয় একজন নয় বুঝলি অজু ইমিডিয়েট আমার চার চারজনকে দরকার কে কে দেখ রতন গানের মাস্টার পারিবারিক চিকিৎসক আর চৈতির বান্ধবী এদের চারজনকে না পেলে গোলক ধাদায় পড়ে যাব। নিউ আলিপুরে ট্যাক্সি পৌঁছে গেল ভাড়া মিটিয়ে নেমে পড়লাম অধ্যায় সাত পরদিন ভোরে যে এমন একটা সংবাদ শুনতে হবে সেটা আমি বা নীল কেউ কল্পনাই করতে পারিনি তখন বেলা প্রায় নটা সবে আমরা ব্যারাকপুরে যাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছি হঠাৎ ফোন বেজে উঠল নীল ফোন তুলে কি শুনল কে জানে কেবল ওকে বলতে শুনলাম তাই নাকি কখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি না 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 কিছু দরকার নেই হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এক্ষুনি হ্যাঁ ঠিক আছে পুলিশে খবর দিন ফোনটা নামিয়ে রাখতে রাখতে নীল প্রায় স্বগতোক্তি করে বলল হ্যাঁ তো তাড়াতাড়ি হয়ে গেল আমি উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলাম কি হলো নীল এনিথিং রং ভ্রুকুটি করে নীল বলল রঙ তো বটেই কাল তোকে বলেছিলাম না সরস্বতী হচ্ছে হত্যার হাতিয়ার না মস্ত একটা ভুল আমি করেছিলাম ধূসর একটা পর্দা আমার চোখের সামনে থেকে অনেক কিছু আড়াল করে রেখেছিল এখন অনেক কিছু পরিষ্কার হয়ে আসছে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম কী হেয়ালি আরম্ভ করলি বলতো সমস্ত খুলে বলবি নাকি চৈতি হত্যার হাতিয়ার গত তার মানে রতন খুন হয়েছে এবার আমার বিস্ময় কি বলছিস তুই হ্যাঁ রে পুকুরঘাটে আজ সকালে ও ডেড বডি পাওয়া গেছে অথচ ছেলেটাকে আমার খুব দরকার ছিল চৈতির হত্যাকারী আর কোনো রিস্ক নেয়নি যার কাছ থেকে অনেক কিছু জানতে পারতাম তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল তোকে কে ফোন করেছিল অমিত চ্যাটার্জি কিন্তু রতন যে খুন হয়েছে সেটা অমিতবাবু কি করে জানলেন পুকুর ঘাটেও মুখ থুবড়ে পড়েছিল মাথার পিছন দিকটা ফেটে চৌচির খুনি খুব বোকামি করল রে যে হত্যা তদন্ত করতে আমরা ওখানে গিয়েছিলাম সেটা খুব অফসিকিওর ছিল অনেক কষ্ট করে বুঝতে হয় যে এই হত্যাটা পূর্ব পরিকল্পিত একটি পরিণতি বড়ো নিখুঁত বড় রহস্যময় জ্বর ছাড়ানোর প্রচুর ঝামেলা ছিল এবার কিন্তু ওপেন মার্ডার এখন আর বলতে আপত্তি নেই আগের খুনের সাথে এই খুন রিলেটেড একটা জন্যই আরেকটা হয়েছে একটা চাপতে অন্যটার প্রয়োজন রতন অনেক কিছু জানত বুঝলি রতনকে সরাতে না পারলে খুনি নিশ্চিন্ত হতে পারছিল না নে চল আর দেরি করাটা ঠিক হবে না চ্যাটার্জি বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন পৌনে এগারোটা রতনের মৃত্যু আশেপাশে কোনো আলোড়ন তোলেনি একেই তো বাড়িটা এক পেশে তার উপর বাড়িতে কোনো লোকজনও সেরকম নেই আশেপাশের বাসিন্দারা বোধ হয় এখনও খবর পায়নি বড় লোহার গেট পেরিয়ে আমরা যখন পুকুরঘাটে পৌঁছালাম সেখানেও তেমন ভিড় ছিল না জনাকয় কনস্টেবল এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে পুকুরঘাটের কাছে পুলিশ অফিসার তিনি খুঁটিয়ে খুঁটিয়ে বডি দেখছিলেন অনতি দূরে পুকুরের পারে শিরের উপর দাঁড়িয়ে ছিল সমীর ও আমাদের দেখতে পায়নি এক মনে পুকুরের জলের দিকে তাকিয়ে রয়েছে আমরা পৌঁছাতেই জিজ্ঞাসু নেত্রে মুখ তুলে তাকালেন অফিসার ভদ্রলোক মুখে বিরক্তি নীল কিছু না বলে নিজের আইডেন্টিটি কার্ড তুলে ধরল নিমেষে মুখের ভাব পাল্টাল করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে বললেন আপনার নাম শুনেছি মিস্টার ব্যানার্জি আমি হচ্ছি বলরাম মোদক এখানকার থানা ইনচার্জ কিন্তু আপনি এখানে হঠাৎ নীল মৃদু হেসে বলল আজ এখানে আপনার সাথে দেখা না হলে আমি নিজেই যেতাম আপনার কাছে তাই নাকি কেন বলুন তো আছে সব পরে বলবো আপনাকে কিন্তু এদিকের ব্যাপারটা কি। আমি কিছুই বুঝতে পারছি না মিস্টার ব্যানার্জি তবে স্পষ্ট মার্ডার কেস এই বিষয়ে বলতে কোনো দ্বিধা নেই অন্ধকারে ছেলেটাকে কেউ পিছন থেকে শক্ত লোহার ডান্ডা জাতীয় কিছু দিয়ে আঘাত করেছিল স্পট ডেট ঘাড় নাড়তে নাড়তে নীল রতনের বডির কাছে এগিয়ে যেতে যেতে বলল এই রকম যে কিছু একটা এই বাড়িতে ঘটবে সেটা আমি আজ করেছিলাম মিস্টার মোদক কিন্তু বড্ড তাড়াতাড়ি ঘটে গেল রতনের বডিটা একটা সাদা চাদর চাপা দেওয়া ছিল আলতো করে সেটা সরিয়ে নীল গভীর মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল দেহটা উপুর অবস্থায় ছিল মুখটা ডান দিকে কাত কষের গা বেয়ে রক্তের ধারা শুকিয়ে গেছে ঘাড়ের ওপরে থ্যাতলানো আঘাত নীল কিন্তু সে সমস্ত দেখার থেকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ওর হাত আর পা দেখল কালচে ছোপ নখ দিয়ে দাগগুলো খুঁটল আমার মতে বাবুর মনে একই প্রশ্ন জেগেছিল প্রশ্নটা উনিই করলেন মিস্টার ব্যানার্জি এগুলো খুঁটে খুঁটে কি দেখছেন উনটা তো ঘাড়ে রহস্যময় সুরে নীল একবার বলল ওগুলোই তো দেখার মিস্টার মোদক ছেলেটার রঙটা খুব ফর্সা না হলেও ফর্সা ঘেঁষা কিন্তু এত জেনসেন ভাইলেট ভায়োলেট কেন মাখল ছেলেটা দেখুন হয়তো কোনো ঘাটা ছিল না মিস্টার মোদক ঘাঁট তো কোনো চিহ্ন নেই সেই জন্যই তো খুঁটে খুঁটে আমি দেখছিলাম আচ্ছা আপনি বলতে পারেন জেনসেন ভাইলেট ভায়োলেট কতদিন পর্যন্ত গায়ে লেগে থাকে কত আর রেগুলার সাবান সোডা দিয়ে পরিষ্কার করলে দিন সাতেকের মধ্যে রঙটা চলে যায় অবশ্য সেটা পার্সেন্টেজের ওপর নির্ভর করে হুম আমিও সেটাই ভাবছিলাম আচ্ছা ডাক্তারখানাটা এখান থেকে কত্তূর এই তো কাছে কিন্তু ডাক্তারবাবু অলরেডি এসে গেছেন তাই নাকি কিন্তু দেখছি না তো উনি বাড়ির মালিকের সাথে কথা বলছেন হয় সি মিস্টার মোদক আমার যা দেখা সেটা আমি দেখে নিয়েছি আপনি বডি রিমুভ করার ব্যবস্থা করুন আপনি কি বাড়ির কাউকে ইন্টারোগেট করতে চান মিস্টার ব্যানার্জি না ওটা আপনি করুন আমার কাছে কেসটা মোটামুটি ক্লিয়ার আপনি কি বলছেন মিস্টার ব্যানার্জি কেস এর মধ্যে ক্লিয়ার ইয়েস মিস্টার মোদক আমি জেনে গেছি যে এই খুনটা একটা রিয়াকশান আসল খুনটা চাপা দেওয়ার জন্যে আসল খুন মানে আমি বললাম না আপনাকে সব পরে বলবো রতন হত্যার হাতিয়ারটা পেলে ভালো হতো বোধহয় ওই সামনের পুকুরটা খুঁজলে পাওয়া যেতে পারে এখন শুধু দুই আর দুয়ে চারের অঙ্কটা আমাকে মেলাতে হবে আচ্ছা ঠিক আছে আপনি আপনার কাজ করুন আর বিরক্ত করব না ও হো মিস্টার ব্যানার্জি আপনি কিন্তু আমায় ধোকায় ফেললেন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার ভয় নেই আপনাকে ডিঙিয়ে আমি কিছুই করব না আমি একটু বাড়ির ভেতর থেকে আসছি নীলকে দেখতে পেয়ে সমীর এগিয়ে এলো ওর মুখে এক অদ্ভুত নৈরাশ্য ঘটনার আকস্মিকতায় কিছুটা হতভম্বও বটে কোনো রকমে গিলে বলল আচ্ছা রতনটাকে কে মারল বলুন তো চোখ পিটপিট করতে করতে নীল বলল কেন আপনি জানেন না আমি মানে আমি আমি কি করে জানব আর ইউ শিওর আপনি কিছুই জানেন না হ্যাঁ আপনি কি বলছেন মিস্টার ব্যানার্জি রতনের খবরটা আপনি কি করে পেলেন হ অমিত সকালে ফোন করেছিল হুম নীল এগিয়ে চলল গাছতলায় বিষ্ণু তখনও গালে হাত দিয়ে বসে আছে দৃষ্টি উদাস চোখ দুটো কেমন যেন ছলছল করছে সারা মুখে বেদনার ছাপ আচমকা নীল ওকে প্রশ্ন করল বিষ্ণু তোমার বয়স কত এখন ঠিক এই মুহূর্তে এরকম একটা প্রশ্নের জন্যে আমরা কেউ প্রস্তুত ছিলাম না বিষ্ণু তো আরও হতভম্ব আমতা আমতা করে সে বলল আগে বাবু বলছি তোমার বয়স কত আগে পঞ্চাশ পঞ্চান্ন তো হবেই কিন্তু কেন বাবু রতনকে তুমি এই বাড়িতে এনেছিলে তো তাই না বিষ্ণু হঠাৎ কেঁদে ফেললো হ্যাঁ আপনি হ্যাঁ আপনাকে কী বলবো বাবু এখন রতনের বাবা মার কাছে মুখ কি করে দেখাবো বলেন তো রতনের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না নাতির বয়সী ছেলে ছেলেটা বড় ভালো ছেলে ছিল বাবু যে যা বলতো তাই শুনত কখনো কোনো প্রতিবাদ করেনি হ্যাঁ জানি তাই তো ওকে মরতে হলো নীল এগিয়ে যাচ্ছিল হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল তুমি যতই বুড়ো হও না কেন ছেলেটা শোকে হঠাৎ চাকরিতে ইস্তফা যেন দিয়ে বসো না পুলিশকে না জানিয়ে এ বাড়ি থেকে কোথাও যাবে না বুঝলে তো এ কথা কেন বলতেছেন বাবু দেখো বাড়িতে একটা খুন হয়েছে তুমি কিছু জানো কি না গতকাল রাত্রে কোনো অস্বাভাবিক কিছু তোমার চোখে পড়েছিল কি না এই সমস্ত ব্যাপারে পুলিশের কিছু জিজ্ঞাসা থাকতে পারে বুঝলে তো হবে হয়তো কিন্তু আমারও তো কোথাও যাবার জায়গা নেই যতদিন না মরি এখানেই থাকতে হবে নীল আর কিছু না বলে এগিয়ে চলল বাড়ির দিকে আজ আর লাইব্রেরি ঘরে নয় অমিতবাবু ছিলেন নিজের ঘরে অমিতবাবু সামনে সোফায় বসেছিলেন ডাক্তার অমূল্য শিকদার ডাক্তারবাবুর নামটা অবশ্য অনেক আগেই জেনেছিলাম সমীরও আমাদের সাথে এসেছিল আজ বড় চুপচাপ তার উপর নীল একটু আগে ওকে বেশ ভয় পাইয়ে দেবার মতো কথা বলেছে ও নির্বাক পুতুলের মতো আমাদের পিছু পিছু অমিতবাবুর ঘরে এলো আমাদের দেখতে পেয়ে অমিতবাবু উঠে দাঁড়ালেন তারপর বললেন দেখুন দেখি শেষ পর্যন্ত আমার বাড়িতে এই সমস্ত বিশ্রী ঘটনা ঘটল নীল সামান্য ভ্রুকুটি করে বলল এটা কি প্রথম আপনি চৈতির কথা তুলবেন তো কিন্তু আপনাকে তো আগেই বলেছি আজও বলছি চৈতিকে কেউ খুন করেনি মারা গেছে হার্ট অ্যাটাকে এই তো সামনে ডাক্তার শিকদার রয়েছেন চৈতির ডেথ সার্টিফিকেট তো উনিই দিয়েছিলেন মুখে চুরুট নিয়ে ডাক্তার শিকদার তখন একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন ডাক্তারের বয়স বেশি নয় চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে রংটা বেশ ধবধবে মাথার অর্ধেক জোড়া টাক গোফ দাড়ি কামানো মুখটা দেখলে বেগম ফুলি আমের কথা মনে হয় হাতে ম্যাগাজিন থাকলেও বেশ বোঝা যায় উনি আর চোখে মাঝে মাঝে নীলকে দেখছিলেন নীলই কথা শুরু করল ও আচ্ছা আপনি ডাক্তার শিকদার নমস্কার ডাক্তারবাবু কাল থেকে ভাবছিলাম আপনার সাথে একটু দেখা করব। আজ হয়তো দেখা করতাম কিন্তু হঠাৎ এই ঘটনাটা ঘটে গেল ডাক্তার শিকদারের গলাটা তেমন ভরাট নয় একটু মিহি ঘাসা উনি বললেন আপনাকে তো ঠিক চিনলাম না না চেনারই কথা আমি নীলাঞ্জন ব্যানার্জি প্রাইভেট ইনভেস্টিগেটর আইসি তা আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন আমি আপনার সামান্য কিছু সময় নষ্ট করতে চাই ডাক্তারবাবু তার মানে আমার কাছ থেকে আপনার কিছু জানার আছে তাই তো হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন কিন্তু দেখুন মিস্টার ব্যানার্জি রতনের ব্যাপারে আমার তেমন কিছু জানার কথা নয় না না রতনের সম্পর্কে বিশেষ কিছু জিজ্ঞাসা করে আমি আপনাকে বিরক্ত করব না আমার অন্য প্রশ্ন মানে অন্যজনকে নিয়ে তবে হ্যাঁ রতন সম্পর্কেও সামান্য কিছু জিজ্ঞাসা আমার রয়েছে আপনার জানার মধ্যে হলে নিশ্চয়ই আপনি আমাকে সাহায্য করবেন তাই না একজন ডাক্তার হিসাবে আমি যতটুকুনি বলতে পারি আমি নিশ্চয়ই বলবো আপনি বলুন রতনকে আপনি এসে উপর অবস্থায় দেখেছিলেন এবং মৃত তাই তো ইয়েস আন্দাজ কখনও মৃত্যু হয়েছে দেখুন বডিতে রিগার মটি সেট ইন করে গেছে অনেকক্ষণ আগে তার মানে ধরুন ঘন্টা পাঁচ ছয় তো হবেই হুম অর্থাৎ ঠিক সেই রাত দুটোর সময় কিন্তু অত রাত্রে ছেলেটা ওখানে গেল কেন এটা আমার জানার কথা নয় মিস্টার ব্যানার্জি না না নিশ্চয়ই আপনার জানার কথা নয় বাবু, আপনি কিছু জানেন অমিতাভ চ্যাটার্জি এতক্ষণ মাথা নিচু করে বসেছিলেন নীলের প্রশ্ন শুনে উনি বললেন আপনি কি বলছেন মিস্টার ব্যানার্জি হাউ কুড আই নো অত রাত্রে বাড়ির একটি কাজের ছেলে কোথায় কি করছে না করছে সেটা তো আমার পক্ষে জানাটা সম্ভব নয় মাথা নাড়তে নাড়তে নীল বলল ইয়েস কোয়াইট ন্যাচারাল তবে বিষ্ণুদা হয়তো এই ব্যাপারে আপনাকে হেল্প করতে পারে প্র্যাকটিক্যালি ছেলেটা ওর কাছেই থাকতো সুতো হুম আচ্ছা ডাক্তার সাহেব আপনি কি এই বাড়িতে কাউকে জেন্স অ্যান্ড ভায়োলেট প্রেসক্রাইব করেছিলেন খোঁজ পাঁচটা বা ঘাটা শুকানোর ক্ষেত্রে সাধারণত ওই ওষুধটা ব্যবহার করতে আমি দিই কিন্তু এই বাড়িতে না আমার ঠিক মনে পড়ছে না রতনে কি ওই ধরনের কোনো রোগ ছিল আমার জানা নেই কেননা আমি ওর কোনো ট্রিটমেন্ট করিনি ওর আঘাতটা ঠিক কী দিয়ে করা হয়েছিল বিরক্তি না করে ডাক্তার বললেন কোনো রকম ভারী লোহার জিনিস বলেই আমার বিশ্বাস আচ্ছা হাতুড়ি হতে পারে হাতুড়ির ঘায় ওই রকম লম্বাটে ধরনের থ্যাথলানো এফেক্ট কিন্তু হবে না মৃত্যুটা ওর হয়েছে এক আঘাতে আমার মনে হয় সাবল টাবল কিংবা লোহার রড রকম কিছু হবে হুম আমারও সেটাই বিশ্বাস ডাক্তারবাবু আচ্ছা যাক গে বা রতন থাক এখন আমি কিছু ব্যক্তিগতভাবে আপনাকে কনফিডেন্সিয়াল প্রশ্ন করতে চাই নীলের কথা শুনে বাবু যেন গা ঝাড়া দিয়ে উঠলেন আচ্ছা তার মানে আমাদের বেরিয়ে যেতে বলছেন তো নীল কিছু উত্তর না দিয়ে একটা সিগারেট ধরালো ওকে সমীর চলো আপাতত আমরা নিচে যাই পুলিশ ইন্সপেক্টর কতটা জল ঘোরা করছে কে জানে বিনা বাক্য ব্যয়ে সমীর উঠে পড়ল অমিতাভবাবু বেরিয়ে যেতে যেতে বললেন আপনাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি আপনারা কথা বলুন প্রায় তিরিশ সেকেন্ড নিরবতার পর নীল বলল ডাক্তার শিকদার আপনি তো এবারের হাউস ফিজিশিয়ান হ্যাঁ সেটা বলতে পারেন কতদিন চ্যাটার্জি পরিবারের সাথে আপনার যোগাযোগ তা দশ পনেরো বছর তো হবেই অমিতাভবাবুর বাবাকে আমি ট্রিটমেন্ট করতাম তার মানে বিয়েতে আপনি এসেছিলেন আগে হ্যাঁ চৈতি দেবীকে আপনি চিনতেন মিসেস চ্যাটার্জি তো হ্যাঁ নিশ্চয়ই রোগী হিসাবে কি উনি আপনার সামনে কোনো দিন হাজির হয়েছিলেন হ্যাঁ হয়েছিলেন যদিও ব্যক্তিগত খোঁজখবর হয়ে যাচ্ছে ডাক্তার বাবু। তবুও একটা কথা জিজ্ঞাসা না করে আমি পারছি না উনি কি কোনো বিশেষ রোগে ভুগছিলেন প্রশ্নটা শুনে চট করে কোনো উত্তর না দিয়ে ডাক্তার শিখদার সামান্য কিছু চিন্তা করলেন তারপর বললেন ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনি কেন একজন বিশেষ পেশেন্ট সম্পর্কে এই ধরনের প্রশ্ন করছেন মুখের কথা কেড়ে নিয়ে নীল বলল আপনার দ্বিধার কারণটা আমি উপলব্ধি করতে পারছি ডাক্তারবাবু কোনো রোগীর সম্পর্কে তৃতীয় ব্যক্তির কাছে মুখ না খোলাটা ডাক্তারের গোপনীয়তার মধ্যেই পড়ে কিন্তু এক্ষেত্রে আমি বাধ্য আপনার কাছ থেকে কিছু গোপন সত্য আমি যদি না জানতে পারি তাহলে রহস্যের সমাধান হবে না রহস্য কিসের রহস্য গত কুড়ি দিনের মধ্যে এই বাড়িতে আরেকটি মৃত্যু আপনার মনে কোনো রহস্য তৈরি করেনি আপনি মিসেস চ্যাটার্জির মৃত্যুর ব্যাপারে বলছেন নীল ঘার্নে বলল হ্যাঁ সেটাই বলছি আমি কিন্তু সেটা তো সিম্পল হার্ট অ্যাটাকের কেস আমার জিজ্ঞাসা তো সেটাই এটা কি সিম্পল হার্ট অ্যাটাক না অন্য কিছু সামান্য দ্বিধা আর বিব্রত অবস্থায় ডাক্তার বললেন আপনি যেটা বলতে চাইছেন আমাকে একটু প্লিজ খুলে বলুন এরপর নীল মোটামুটি সংক্ষেপে চৈতি সম্পর্কে ও সন্দেহের কথা এবং কেন সন্দেহ তার বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়েছে সেটা খুলে বলল সব কিছু শোনার পর ডাক্তার ধীরে ধীরে বললেন আমি আপনাকে একেবারে নস্বাৎ করে দিতে পারছি না মিস্টার ব্যানার্জি চৈতি দেবীর হাট দুর্বল অনেক দিন ধরে তার উপর উনি প্রচণ্ড নার্ভাস টাইপের ছিলেন ওর ভূতের ভয় সম্পর্কে যেটা বললেন সেটা আমার জানা নেই কারণ ও ব্যাপারে উনি আমাকে দিন কিছু আভাসও দেননি তবে অকারণে উনি এত বেশি নার্ভাস ছিলেন যে হঠাৎ ভয় পেয়ে মারা যাওয়াটা কোনো বিচিত্র ঘটনা নয় তার মানে আপনি বলতে চাইছেন যে দেবী ভয় পেয়ে মারা গেছেন এটা ধরে নেওয়া যেতে পারে দেখুন সেটা তো আপনাদের ব্যাপার আচ্ছা আর এই ভয়টা যদি ইচ্ছাকৃতভাবে কেউ পাইয়ে দেয় তাহলে কি বলবেন আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না কিন্তু কে বলুন তো কে এই কাজ করতে পারে আর স্বার্থটাই বা কী না না সেটা আমার কাছে পরিষ্কার নয় আচ্ছা আরেকটা কথা আপনি তো এ সাথে অনেক দিন জড়িত এই বংশের কোনো পুরুষের পাপের কথা আপনি জানেন পাপ সেটা কি হা পাপ মানে কোনো অন্যায় মানে এমন কিছু যেটা এই বংশের কলঙ্ক হতে পারে না মশাই এই বংশের অত ডিটেল জানার মতো সম্পর্ক আমার এদের সাথে ছিল না আচ্ছা মিস্টার চ্যাটার্জি স্বাস্থ্য কেমন ছিল এমন কিছু রোগ ওর নেই তবে ওর একটা নেশা রয়েছে বদের নেশা মাঝে মাঝে উনি অনেক পরিমাণে মদ্যপান করেন হ্যাঁ সেটা কোনো রোগ নয় আবার দোষেরও নয় না সেটা নয় তবে উনি অধিক মাত্রায় মদ্যপান করলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন অর্থাৎ মাতাল হয়ে যান না ঠিক মাতাল বলা চলে না মানে কোনো এক ধরনের নিষ্ঠুরতা ওকে তখন পেয়ে বসে কীরকম অভিজ্ঞতা দেখুন আমার একদিনের অভিজ্ঞতার কথাই বলছি ওর বাড়িতে সেদিন কি একটা উৎসব ছিল ওনার বাবা তখন বেঁচে আমাকে একসময় উনি ওর ঘরে ডেকে নিয়ে গেলেন তখন অবশ্য ঘরটা কুলিং করা হয়নি আমরা দুজনে ড্রিঙ্ক করছিলাম হঠাৎ দেখলাম ওর মুখ চোখের চেয়ারা কেমন যেন পাল্টে যাচ্ছে চোখে একটা নৃশংস ভাব ফুটে উঠতে দেখেছিলাম আমার তো ভয় ভয় করছিল ঠিক সেই মুহূর্তে একটা উচ্ছিংড়ে উড়ে এসে আমাদের ড্রিঙ্কসের টেবিলে পড়ল মত্ত অবস্থায় উনি খপ করে সেই পোকাটাকে ধরে টেবিলের ওপর রাখা জ্বলন্ত চিমনির মধ্যে ফেলে দিলেন আপনি কি বলছেন ডাক্তার শিকদার মত্ত অবস্থায় থাকলে উনি একজন মানুষকে ওইভাবে খুন করতে পারেন না না আমি সেটা বলছি না মিস্টার ব্যানার্জি কারণ কোনো মানুষের একদিনের একটা ঘটনায় পুরো মানুষকে যাচ করা যায় না তার উপর আপনার ধারণা অনুসারে যদি চৈতিদেবী দেবী খুন হয়ে থাকেন সেটা অমিতবাবুর পক্ষে করাটা সম্ভব নয় কেন এ কথা কেন বলছেন আমি জানি মিস্টার ব্যানার্জি ওনাকে আমি খুব কাছ থেকেই চিনি ও স্ত্রীকে উনি প্রাণ দিয়ে ভালোবাসতেন স্ত্রী সামান্য অসুখে উতলা হয়ে পড়তেন নিজে বেশি সঙ্গ দিতে পারতেন না বলে মনে খুব দুঃখ ছিল আমার কাছে বহুবার এই নিয়ে অনুযোগ করেছেন স্ত্রীকে কিভাবে সুখে রাখবেন তার জন্যে চিন্তার অন্ত ছিল না এই তো দেখুন না এই যে ঘরের সমস্ত ফার্নিচার আর ঘরটাকে এয়ার কুলিং করা সবই তো স্ত্রীর জন্যে কাজকর্ম সেরে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেলে তিনি অদ্ভুত বিষাদাচ্ছন্ন হয়ে পড়তে লোকটাকে এখন দেখে বুঝতে পারছেন না বাইরে একটা কঠিন খোলো সেটে রাখল ভেতরে ভেতরে উনি ভেঙেই পড়েছেন হ্যাঁ সেটা ওনাকে দেখলেই বোঝা যায় আপনি বললে বিশ্বাস করবেন না মিস্টার ব্যানার্জি চৈতি দেবের মৃত্যুর খবর পেয়ে আমি সব কাজ ফেলে এখানে চলে আসি ওই যে দশাশাহী লোকটাকে দেখলেন না এসে দেখি স্ত্রীর বুকের ওপর আশ্রয়ে পড়ে লোকটা কাটা পাঠার মতো ছটফট করছিল আপনি জানেন না মিস্টার ব্যানার্জি লাইব্রেরি ঘরে বইয়ে স্তূপের মধ্যে লুকিয়ে লোকটা রোজ কাঁদে আমি দেখেছি নিজের চোখে দেখেছি না উনি নিজের স্ত্রীকে হত্যা করবেন এটা অবাস্তব চিন্তা নিজের চুল খামছে নীল অনেকক্ষণ চুপ করে বসে রইল তারপর হঠাৎ উঠে দেওয়ালে টাঙানো দেবের বিশাল ফটোগ্রাফটার কাছে দাঁড়িয়ে রইল কি খেয়াল হলো কে জানে হাত দিয়ে ছবিটা একটু নেড়ে চেড়ে দেখল তারপর আবার সোফায় ফিরে এসে বলল ডাক্তার শিকদার আপনার অনেক সময় নষ্ট করে দিলাম আর আপনাকে আটকাবো না তবে প্রয়োজন হলে আপনার চেম্বারে যাব আমি ডাক্তার শিকদার উঠতে উঠতে বললেন অলওয়েজ ওয়েলকাম মিস্টার ব্যানার্জি আর আপনি যে মারাত্মক কথাটা বললেন সেটা যদি সত্যি হয় তাহলে শেষ দেখার ইচ্ছে আমার রয়েছে আর কিছু না হোক উনি তো আমার পেশেন্ট ছিলেন আমি ওর ডেথ সার্টিফিকেট দিয়েছি আমার ভুলটাও শোধরাতে হবে সত্যি যদি অ্যাবনরমাল ওয়েতে ওর মৃত্যু হয়ে থাকে তাহলে ডাক্তার হিসাবে আমার এই ভুলের জন্যে আমার নিজেকে শাস্তি দেবার কথাও চিন্তা করতে হবে বেশ বুঝতে পারলাম ডাক্তার নিজের কাছেই নিজে বেশ লজ্জিত হয়ে পড়েছেন এমন সময় সরস্বতী চা জলখাবার নিয়ে ঢুকল নীল বলল সরস্বতী তোমার বাবুকে একটু খবর দাও তো উনি এবার আসতে পারেন প্রায় পাঁচ মিনিট পর অমিতাভবাবু ঘরে এলেন আমাদের চা খাওয়া তখন শেষ প্রিয় শ্রোতা বন্ধুরা এখানেই থামালাম এর পরবর্তী অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাব আজকের মতো আসছি নমস্কার